বরগুনার পাথর ঘাটায় বিশখালী নদীর ভাঙনে নিঃস্ব 5 শতাধিক পরিবার। ভিটে মাটি সহায় সম্বল হারিয়ে এলাকা ছেড়েছেন কেউ কেউ, অনেকে আবার আশ্রয় নিয়েছে বেড়ি বাঁধের উপর। বছরের পর বছরে ভাঙন অব্যাহত থাকলেও তার রোধে কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ে না। তবে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধ মেরামতে ইতোমধ্যেই প্রস্তাবনা পাঠানো হয়েছে, শিগগিরই কাজ শুরু হবে। পাথরঘাটা থেকে সুমন মোল্লার তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। 2007 সালে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের বিশখালী নদী তীরবর্তী জিনতলা বাঁধটির কিছু স্থান বিধ্বস্ত হয়। সে সময় জোড়াতালি দিয়ে বাঁধটি সংস্কার করা হলেও প্রতিবছর জোয়ারে তা ভেঙে গিয়ে প্লাবিত হয় আশপাশের কয়েকটি গ্রাম। নদী ভেঙে যাইতেছে, আবার দৌড়ুজি, আবার রাস্তাঘাটে, আবার রাস্তা আরেকখানে যাই, এই অবস্থায় আছে, আছে খুব কষ্ট। আমাকে অবস্থা হলে ভাঙ্গে আর আমরা এসে আবদাদি গাগুইতেই। লবণাক্ত পানিতে বারবার প্লাবিত হওয়ায় নষ্ট হয় জমির ফসলও। মানুষের জানমালের ক্ষয়ক্ষতি রোধে দ্রুত নদী শাসনের ব্যবস্থা করে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ভাঙতে ভাঙতে হয়ে গিয়েছে, চারদিকে পাঁচটা অবদা গ্যাস, এখন তো ইতিমধ্যে ঠেকছে, এখন আমার জমকো কোনো কায়দা একটু আর্শাই নিয়েছে রাস্তার সাইডে এই পাশে, কিন্তু সেখানে জোবাগুন আইলে পানি তো ভরিয়ে যায়। দাবির বিষয়টি সরকারের কাছে তুলে ধরার কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। গভর্নমেন্টের উপর মহলের কাছে বা অবদার যারা বেরিবাদের কাজ করেন তাদের প্রতি আহ্বান জানাবো, তারা যেন আমাদের এই অবদার থেকে আমাদের পাথরঘাটা ইউনিয়নের দিকে একটু সুনজর দেন। বাঁধ মেরামতে প্রস্তাবনা পাঠানো হয়েছে জানিয়ে শিগগিরই কাজ শুরুর আশা প্রকাশ করলেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন এবং বেরিবাঁধের ঢাল সংরক্ষণ কাজ বাস্তবায়নের জন্য আমাদের একটি প্রকল্প প্রস্তাবনা দাখিল করা আছে, এটা বর্তমানে পরিকল্পনা কমিশনের প্রক্রিয়াধীন। প্রকল্পটি অনুমোদিত হলে উক্ত এলাকার বেরিবাঁধ রক্ষা পাবে। নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ সহ সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নদী তীরের মানুষেরা। শারমিন শর্মা, মোহনা সংবাদ।